সো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সো বরাবরের মতো আরও একটি নতুন চমৎকার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। সো আজকের ভিডিওটিতে একটি ওয়ালেট অফার শেয়ার করব, যেখান থেকে কিন্তু আপনারা ইনস্ট্যান কিন্তু এইখান থেকে যে আলগো টোকেনটা কিন্তু পাবেন, যেটা কিন্তু অলরেডি বিনান্স এক্সচেঞ্জারের পর্যন্ত কিন্তু লিস্টেড রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু একটা ওয়ালেট অফার এবং এটা হচ্ছে এক ভাইয়ের একটা পেমেন্ট প্রুফ, এবং এখানে আমার যে পেমেন্ট প্রুফটা যদি আমি আপনাদের মাঝে শেয়ার করি, সো এইখানে আছে দেখেন, এইখানে আমি আমার ওয়ালেটে চলে যাচ্ছি। তো এইখানে যাওয়ার পরে জাস্ট একটা গেমস থেকে আমি উইন হয়েছি। তো দেখেন এখান থেকে প্রায় আমার 0.10 কিন্তু আলগো টোকেন এখান থেকে আমার ওয়ালেটে তা ট্রান্সফার করে দিয়েছি ইনস্ট্যান্ট। ওকে, তো দেখেন উপরে একটা আর কি এখানে আমার নোটিফিকেশন আসছিল, দেখেন পেরা আলগো ওয়ালেট। তো এখান থেকে কিন্তু আমার যে এই যে আলগো টোকেনটা দিছে, দেখেন এখানে কিন্তু আপনার সেন্ট এবং রিসিভ অপশন কিন্তু রয়েছে। তো এই অফারটা কিন্তু ভাই পুরাই আগুন, কেউ মিস করবেন না, অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা জয়েন করবেন, ঠিক আছে। সিম্পল একটা কাজ করতে হবে। সো আমি কিন্তু এই ভিডিওটিতে এ টু জেড দেখাই দিব কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ওয়ালেট ক্রিয়েট করবেন এবং কিভাবে উইথড্র করবেন, ঠিক আছে, এ টু জেড। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি অন করে রাখবেন, আর অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, ঠিক আছে। তো সিম্পলি আজকের এই অফার পোস্টটি পাওয়ার জন্য কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে টাইটেল আইকন জাস্ট এইখানে হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে টুডে এয়ারড্রপ লিঙ্ক, জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা আজকের এই যে অফার পোস্টে চলে আসবেন এবং আমার এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। সো অবশ্যই কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, এখানে কিন্তু প্রতিনিয়ত অনেক গুরুত্বপূর্ণ এয়ারড্রপ পেমেন্ট প্রুফ সব ধরনের আপডেট কিন্তু সর্বপ্রথম শেয়ার করা হয়। ওকে, সো এখন আসা যাক হচ্ছে মেন টপিকে। তো এখন হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে, তাদের যে ওয়ালেটটা আমাদের ইনস্টল করতে হবে। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আলগো ওয়ালেট, জাস্ট এখানে হচ্ছে আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে। তো প্লে স্টোর থেকে কিন্তু তাদের এই যে ওয়ালেটটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। ওকে, তো ইনস্টল করে নেওয়ার পরে জাস্ট ওপেন করবেন। সো ওপেন করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম কিছুক্ষণ লোডিং নিবে। সো এরকম লোডিং নেওয়ার পরে কিন্তু এরকম আসবে, ঠিক আছে। তো জাস্ট কী করবেন, এখানে আই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। ওকে, সো এখানে যখনই আপনি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন এরকম আসবে, জাস্ট এখানে আই এম রেডি টু বিগিন এ ক্লিক করবেন। তো আপনাদেরকে কিন্তু কিছু আর কি পার্স প্রেস দিবে, আই মিন ট্রাস্ট ওয়ালেটে যেমন হচ্ছে আপনার প্রাইভেট কি দেয় সেরকম প্রাইভেট কি দিবে 25 ওয়ার্ডের। জাস্ট ওইটা হচ্ছে আপনারা আর কি করবেন অন্য একটা ফোন দিয়ে আর কি ছবি উঠায় আপনারা জাস্ট রেখে দিবেন, ঠিক আছে, স্ক্রিনশট হয় না। তো জাস্ট ওইরকম রেখে দেওয়ার পরে তারপর ওইরকম নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম আসবে যে 8 নম্বরে কি আছে, 7 17 নম্বরে কি আছে, জাস্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। ওকে, সো এখানে সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এরকম আসবে, জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন এবং এখানে ফিনিশ অ্যাকাউন্ট ক্রিয়েটেশন জাস্ট এখানে আপনারা এখন কি করবেন, দেখেন অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে, জাস্ট স্টার্ট ইউজিং পেরা ওয়ালেট জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখানে একটা পিন সেট আপ করতে বলবে, জাস্ট এখান থেকে সেট পিন করে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার একটা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে পিন একটা সেট আপ করে নেবেন। ওকে, সো তারপরে হচ্ছে আপনাদের সামনে কিন্তু এইখানে কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো এইখানে এখন আপনার ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেলে এখন আপনাদের কি করতে হবে, আমি সেটাই কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাই দিব। তো এখন হচ্ছে এগিন আপনারা এই ইয়ারড্রপ পোস্টে চলে আসবেন। সো এইখানে হচ্ছে আপনারা ইয়ারড্রপ পোস্টে আসার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কানেক্ট প্লে টু ওয়ান, জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। ওকে, সো এই লিঙ্কটাতে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে আপনারা কি করবেন, এখানে উপরে দেখছেন কানেক্ট ওয়ালেট, একদমই কিন্তু সার্ভারটা ফ্রি রয়েছে, অবশ্যই কিন্তু জয়েন করবেন। জাস্ট এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে পরে কিন্তু এরকম আসবে, জাস্ট এখান থেকে পেরা আলগো ওয়ালেট জাস্ট এখানে সিলেক্ট করবেন। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আপনাদের সামনে এরকম আসবে, জাস্ট এখান থেকে লাম পেরা ওয়ালেট জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নিবে। সো এখানে এরকমভাবে লোডিং নেওয়ার পরে কিন্তু এরকম আসবে, জাস্ট এখান থেকে পেরা আলগো ওয়ালেট জাস্ট সিলেক্ট করে দিবেন এবং অটোমেটিক কিন্তু এখানে হচ্ছে আপনাদের ওয়ালেটে নিয়ে আসবে। যদি পিন সেট আপ করে থাকেন জাস্ট এখান থেকে পিন আর কি দিয়ে দিবেন। সো পিন দিয়ে দেওয়ার পরে কিন্তু এরকম আসবে, জাস্ট এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করবেন। তো কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লোজ করবেন। তো ক্লোজ করার পরে মিনিমাইজ করে কিন্তু এগিন এই পেজে আসবেন এবং এখান থেকে সাইন ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। ওকে, সো তারপরে কিন্তু এগিন ডাইরেক্ট করে কিন্তু এরকম নিয়ে আসবে, জাস্ট এখান থেকে আপনারা ক্লোজ অপশনে ক্লিক করবেন। সো ক্লোজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম আসবে, জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো কনফার্মে ক্লিক যখনই করবেন এখানে এরকম আসবে, জাস্ট এখানে অ্যাকসেপ্ট ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা মিনিমাইজ করে কিন্তু এগেইন এই যে
এই পোস্টে এখন চলে আসবেন, ঠিক আছে? তো আসার পরে এখানে হচ্ছে আপনারা একটা ইমেল দিবেন, একটা ইমেল দেওয়ার পরে জাস্ট এখান থেকে সাবমিট ইমেলে ক্লিক করবেন। তো তখনই কিন্তু আপনারা যে ইমেলটা দিবেন সেই ইমেলে কিন্তু একটা ওটিপি কোড পাঠিয়ে দিবে, জাস্ট ওই কোডটা কপি করে নিয়ে এখানে দেওয়ার পরে জাস্ট এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। ওকে, সো এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু ওই ওয়ালেট থেকে এই ওয়েবসাইটে কিন্তু আপনার এই যে ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যাবে, একদম সিম্পল একটা ব্যাপার। তো এখন হচ্ছে আপনাদের কী করতে হবে জাস্ট আমি সেটা এখন দেখাই দিচ্ছি। ওকে, আচ্ছা দেখেন, এইখানে হচ্ছে আপনাদের যখনই ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যাবে তখন কিন্তু আপনাদের সামনে এরকম কিন্তু জিরো জিরো থাকবে, এরকম জিরো জিরো থাকবে। জাস্ট এখান থেকে কী করতে হবে দেখেন, এইখান থেকে সিম্পল আমাদের কিছু গেম খেলতে হবে। তো তার জন্য দেখেন এখানে কিন্তু ফ্রি এবং এখানে হচ্ছে ফ্রি, তো এই যে গেমগুলো আছে জাস্ট আমাদের খেলতে হবে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আপনার কীভাবে খেলতে হবে দেখাই দিচ্ছি। জাস্ট একটি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্রি, একদমই মেবি ফ্রি। জাস্ট এখান থেকে হচ্ছে আপনার প্লেতে ক্লিক করবেন। ওকে, তো দেখেন এখানে কিন্তু মাত্র 500 জন কিন্তু জয়েন করেছে। জাস্ট এখান থেকে প্লে অপশনে ক্লিক করবেন। আমি কিন্তু গত যে আমি যে পেমেন্টটা দিলাম আপনাদের, মানে পেমেন্ট প্রুফটা দিলাম, এটা কিন্তু এই রাউন্ড থেকে কিন্তু পেয়েছি। জাস্ট এখান থেকে কী করবেন আপনারা, প্লে নাও জাস্ট ক্লিক করে দিবেন। ওকে, সো জাস্ট এখানে প্লে নাওয়ে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে হচ্ছে আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং নেবে। জাস্ট এখান থেকে আমাদের গেম খেলে কিন্তু আমাদের আর্নটা করতে পারবে। জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম অপশন আসবে। জাস্ট এখান থেকে কী করতে হবে দেখেন, এখানে যখনই এই এইরকম এই আর কি এই সুরির সাথে সুরি যখনই লেগে যাবে তখন কিন্তু আপনাদের এখানে কিন্তু জিরো জিরো থাকবে, ঠিক আছে? আই মিন এখানে কিন্তু আপনার স্কোর হবে না। জাস্ট এখান থেকে এখানে ইউর টিম দেখেন, এখানে কিন্তু আমার টিমটা কিন্তু এগিয়ে আছে, দেখেন এখানে 32 পয়েন্টে আছে। তো এখান থেকে কিন্তু আমি কিন্তু এখান থেকে উইন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবো। তো জাস্ট এখান থেকে কিন্তু আপনারা এই গেমটা 5 বার খেলতে পারবেন। জাস্ট এখান থেকে ট্রাই এগেনে কিন্তু এগেন ক্লিক করে দেবেন। আমি কিন্তু ফার্স্টে কিন্তু আর কি এখান থেকে লস করছি। তো ভাই ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণরূপে একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আচ্ছা দেখেন, এইখানে হচ্ছে আপনারা কী করবেন, এইখানে জাস্ট এরকমভাবে ছুরিটা আর কি আঘাত করতে হবে এবং এখান থেকে যখনই ছুরি ছুরিতে যখন আঘাত লাগবে তখনই কিন্তু আপনারা এখান থেকে লস্ট করবেন, ঠিক আছে? দেখেন এখানে লস্ট হয়ে গেছেন। তো এইভাবে কিন্তু প্রকৃতপক্ষে আপনাদের গেমসটা খেলতে হবে। দেখেন এখানে কিন্তু আপনার 11 পয়েন্ট হয়ে গেছে। জাস্ট আমি এগেন হচ্ছে এই গেমসটা জাস্ট আপনারা খেলবেন এবং এখান থেকে হচ্ছে আমি আরও একটা গেম আমি আপনাকে খেলে দেখাই দিচ্ছি। জাস্ট এখান থেকে আসবেন এবং এখান থেকে দেখেন এখানে আর কি এটাতে ক্লিক করবেন প্লেতে। জাস্ট এখান থেকে আপনারা প্লেতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখবেন এটা হচ্ছে আপনার রিভেল টিম, আই মিন এটা কিন্তু আপনার অপোজিট টিম এবং এটা আপনার টিম। ওকে, সো এখান থেকে জাস্ট আপনারা প্লে নাও ক্লিক করবেন। সো এখানে প্লে নাও ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনার গেমসটা একটা ওপেন হবে। জাস্ট এখান থেকে গেমস খেলতে হবে। ওকে, সো এখান থেকে জাস্ট ট্যাপ প্লেতে ক্লিক করলে পরে দেখেন এখানে কিন্তু আপনাদের সামনে এরকম হবে। জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে গেমসটা খেলতে হবে। ওকে, সো এইভাবে হচ্ছে আপনারা গেমস খেলে খেলে যদি আপনাদের টিম যদি এখানে র্যাঙ্কিংয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়ালেটে 3 ঘন্টা পরে পরে কিন্তু ইনস্ট্যান্টে এইভাবে কিন্তু আর কি এই টোকেনটা পাঠিয়ে দিবে। ওকে, আশা করি বোঝাইতে পারছি। তো দেখেন এখানে হচ্ছে উপরে কিন্তু আমার দেখেন এখানে কিন্তু আর পয়েন্ট কাউন্ট হচ্ছে, দেখেন এখানে স্কোর হচ্ছে 59 হয়ে গেছে। তো এখানে হচ্ছে এইভাবে গেমসটা খেলবেন আপনারা। তো জাস্ট এখান থেকে আমি আর কি ই করে দেই, দেখেন একদমই কিন্তু সোজা গেমসটা। জাস্ট এখান থেকে গেমসটা খেলার পর দেখেন এখানে কিন্তু আমি কিন্তু ডিফিট করেছি। জাস্ট এখান থেকে হচ্ছে আপনার আমার কিন্তু 91 পয়েন্ট হয়েছে। জাস্ট এখান থেকে আমি তো দেখুন ব্যাকে যাই, দেখেন এখানে কিন্তু অটোমেটিক আমাকে স্কোর দেখাবে যে কত স্কোর হয়েছে। জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা ব্যাকে চলে আসবেন। তো এখানে ব্যাকে আসার পরে এখান থেকে যখনই আপনাদের এখানে উইন মানে এখান থেকে দেখেন এই অফারটা কি হবে, এটা কিন্তু আপনার 3 ঘন্টা আই মিন এখান থেকে এই গেমসটা কিন্তু আপনারা খেলতে পারেন। দেখেন 2 ঘন্টা পরে কিন্তু এখান থেকে আর কি উইনার সিলেক্ট করবে। সো এখান থেকে কিন্তু এখানে 3-4-5টা কিন্তু আর কি গেমস কিন্তু আপনারা ফ্রিতে খেলতে পারবেন। সো অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই গেমসটা খেলবেন যেহেতু এখান থেকে ফ্রিতে পেমেন্ট করতেছে, একদম সম্পূর্ণ ফ্রি। ওকে, সো এখন আসো হচ্ছে এখান থেকে উইথড্রোর ব্যাপারটা। তো এখান থেকে হচ্ছে উইথড্রো করতে আপনাদের জাস্ট এখান থেকে মিনিমাম মেবি হচ্ছে আপনার $2-2.5 লাগবে। জাস্ট এখান থেকে আপনারা গেমস খেলতে লাগুন। জাস্ট এখান থেকে গেমস খেলা হয়ে গেলে পরে কিন্তু এখান থেকে যখন উইথড্রো আপডেট আসবে, আই মিন উইথড্রো কিন্তু করা যায় এখান থেকে। জাস্ট এখান থেকে যখন আপনারা উইথড্রো করবেন আমি কিন্তু লাইভ উইথড্রো নিয়ে দেখাই দিব। সো অবশ্যই কিন্তু আপনারা তার জন্য আমার এই টেলিগ্রাম চ্যানেলতে জয়েন করে নেবেন, এখানে কিন্তু সর্বপ্রথম সব আপডেট কিন্তু শেয়ার করা হয়। সো অবশ্যই কিন্তু এই পরবর্তীতে উইথড্রো আপডেটটা পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং অবশ্যই কিন্তু এই যে যতগুলো অ্যাডব শেয়ার করা হয় প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জয়েন করবেন। আর যখন যে আপডেট দেওয়া হয় না কেন সব দিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন। ওকে, সো এই ছিল আজকের ভিডিওটি। তো যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।